হ্যালো এভরিওয়ান একটু দেরিতে আসার জন্য দুঃখিত কারণ আমি গতকালকেই বলে রেখেছিলাম আপনাদের কাছে যে আমি আজকে পিকনিকে যাব এবং পিকনিক থেকে ফিরে এসে লাইভে আসব। এবং যথারীতি আমি কথা রক্ষা করছি তবে একটু দেরিতে যার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যদি আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকটা সুতরাং এখন টাইটেলটা দিয়েছি শতম পিল্লি সম্পর্কে কারণ এখানে প্রত্যেক দিন যে আলোচনা করব এবং তার মধ্য থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ সুতরাং একজন ব্যক্তি একটা কমেন্ট করবেন আর তার আগে গণবিজ্ঞপ্তি অনেক দেরিতে হবে আই মিন ফেব্রুয়ারিতে হবে ডোন্ট কনসার্ন প্লিজ এ নিয়ে আপনারা অযথা উদ্বিগ্ন হবেন না আচ্ছা লাইভে অনেকেই দেখছেন সংক্ষেপে আপনি আপনার প্রশ্নটা করবেন এবং যৌক্তিক প্রশ্নটা করবেন আর আমি কিছু ঘোষণা দিয়ে দিই আগামীকাল থেকে আপনারা সতেরোতম প্রিলিমিনারির ক্লাস ধারাবাহিকভাবে পাবেন আচ্ছা নুরুদ্দিন লিখছেন এইচএসসি এসি কি আবেদন করা যাবে ভাইয়া অবশ্যই যাবে এইচএসসি পাশে স্কুল দুই পর্যায়ে আবেদন করা যায় আচ্ছা গোলাম হোসেন ইমন লিখছেন যে স্যার স্কুল কলেজ রিটেন ম্যাথমেটিক্সের জন্য কি বুক আছে আচ্ছা স্কুল কলেজ রিটেন না রিটেনের জন্য হ্যাঁ অবশ্যই বই আছে নীল খেতে গেলেই আপনি পাবেন অসংখ্য বই থ্যাংক ইউ আপনাদের যুক্ত হওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং এভাবেই বছরের পর বছর আমি আপনাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যেতে চাই মোহিত মুহিত লিখছেন পরীক্ষা কত তারিখে হবে ভাই কোন পরীক্ষাটা সতেরোতম প্রিলি লি সার্কুলার থেকে খুব জোর তিন মাস এর মধ্যেই হবে মে মাসে কনফার্ম পরীক্ষা হবে এর কোনো বর্তায় ঘটবে না সুতরাং মধ্যেখানে এই সময় পাবেন সাইবুল ইসলাম লিখছেন হাই হ্যালো নেক্সটে একজন লিখছেন এমডি ডি স্যার জব সলিউশন আর আপনার সাজেশন পড়লেই হবে দেখুন সতেরোতম প্রিলিমিনারির জন্য আপনার বেশি পড়া লাগবে না আপনি আমার সাজেশন এবং নোটস গুলো ফলো ইনশাআল্লাহ পাশ মার্ক অবশ্যই কমন পাবেন বিগত সালগুলো থেকে তো দিচ্ছি কারণ এটা অনেকেই জানেন খুব ভালো করেই জানেন যে কত কমন আসে সুতরাং তারা পুনরায় যখন নিয়েছেন এটা ফিডব্যাকটা পেয়েছেন আচ্ছা বর্ণ আক্তার লিখছেন হাই হ্যালো সুতরাং ওই সাজেশন নোটস ফলো করলেই হবে এবং আমার প্রতিনিয়ত ভিডিও দেখবেন কি পড়বেন কি পড়বেন না সব দিক নির্দেশনা দেওয়া হবে এবং ক্লাস রিলেটেড এবং প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নেবেন কারণ অধিকাংশ ক্যান্ডিডেট কিন্তু প্রিলি এবং রিটেনে ফেল করে এবং ইদানি কিন্তু ভাই ফেল করছে সো বি কেয়ারফুল আচ্ছা টপ ফ্যান এম ডি নাহিদ পারভেস লিখছেন ফেব্রুয়ারিতে এন চেয়ারম্যান আশফাক সাহেব অবসরে যাচ্ছেন দেখুন আমি এখানে এন টিআরসির সম্পর্কে বলতে পারি বাট এন টিআরসির কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পর্কে ইন্ডিভিজুয়াল আমি বলবো না পাবলিকলি কারণ বুঝেন না টপ ফ্যান আচ্ছা ফেসবুকে আপনারা যারা লাইক কমেন্টস শেয়ার করবেন প্রতিদিন যুক্ত হবেন তারা কিন্তু টপ ফ্যান ব্যস্টটা পাবেন উপরে দেখবেন ডায়মন্ড টাইপের সুতরাং ডায়মন্ড টাইপের এই ব্যস্টটাই টপ ফ্যান এবং আমি টপ ফ্যানদের প্রশ্নের উত্তরগুলো প্রথমে দিব দেন আর আলাদা দিব আচ্ছা সাইবুল ইসলাম লিখছেন ভাই ডিপ্লোমা কম্পিউটার এর করে করছি এবং নিবন্ধন করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আচ্ছা সাইফুল ইসলাম লিখছেন ভাই আমার সিট লাগবে থ্যাংক ইউ অবশ্যই আমি ডেস এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং শীটের জন্য প্র কল দিবেন কেমন থ্যাংক ইউ অল জি এম বৃষ্টি লিখছেন ভাই আপনি গত আপনার গতকাল খুব মিস করছি কিন্তু কালকে আপনার লাইভে দেখিনি আমি লাইভে ছিলাম তবে ইউটিউবে এখন কিন্তু লাইভ দুইটাতেই চলছে ইউটিউব এবং ফেসবুক লাইভ জান্নুল নাইম তুহিন লিখছেন মোট ফোর্টি পার্সেন্ট নাম্বার পেলে কি পাস কি আলাদা আলাদা পাস করতে হয় হ্যাঁ ভাইবার ক্ষেত্রে ফোর্টি পার্সেন্ট আলাদা আলাদাভাবে পাস করতে হয় আচ্ছা এখানে আরও কমেন্ট নিই টিউব লিখছেন চার হাজার এবং ছয় হাজার মেরিট পজিশন স্কুলে জব হওয়ার জন্য পসিবিলিটি আছে অবশ্যই আছে অবশ্যই সবসময় অপটিমিস্টিক হবে এবং যখন ইডিকুইজিশন শেষ হবে তখন যে কোনো সাবজেক্টের শূন্য পদগুলোর ভ্যাকান্ট পোস্টগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব কারণ ভ্যাকান্ট পোস্ট দেখতে হলে পর গণবিজ্ঞপ্তি দিবে দেন ওখানে আবেদনের অপশন থেকে সিলেক্ট করে 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 সম্পূর্ণ হিসাব করে যোগ করে ভ্যাকান্ট পোস্টগুলো আমি আপনাদেরকে বলে দিব আর সবাই যতই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন প্লিজ সতেরোতামতে অবশ্যই আপনারা আবার আবেদন করবেন কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী এক বছর আবার লস হবে সুতরাং আবেদন করে রাখবেন হ্যাঁ আমি জানি বেকারদের টাকার জন্য কষ্ট হয় আচ্ছা নেক্সট প্রকাশ কুমার লিখছেন স্যার পুনতম বিপিএর সিরিয়াল বত্রিশশো চৌত্রিশ জব কি হবে ইনশাল জব হবে যেহেতু শারীরিক শিক্ষার শিক্ষকদের কিন্তু অনেক ভ্যাকান্ট পোস্ট সে তুলনায় ক্যান্ডিডেট কম এগ্রিকালচার পয়েন্ট বিটি লিখছেন ভাইয়া ফাজিল এক্সাম শেষ কিন্তু এখন রেজাল্ট দেয় না আমি কি আবেদন করতে পারবো যদি কয়েকদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যান তাহলে আবেদন করতে পারবেন যদি সিজিপিএ জানতে পারেন অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে আপনি এইচএসসি দিয়েও কিন্তু এই স্কুল লেভেল স্কুল দুই লেভেলে আবেদন করতে পারবেন এইচএসসি দিয়ে স্কুল দুই লেভেলে আবেদন করতে পারবেন ভাই স্কুল আর স্কুল দুই মানে কি আচ্ছা স্কুল এবং স্কুল দুই গুড কোয়েশ্চেন এম এস টেকনোলজি স্কুল বলতে যেটা মাধ্যমিক স্কুলগুলোকে বোঝায় এবং স্কুল দুই এটাও কিন্তু ওই টাইপেরই মাদ্রাসা এবং কারিগরি বিভিন্ন ট্রেড এই এই টাইপের ইনস্টিটিউশনগুলোকে বোঝায় প্রতিষ্ঠানগুলোকে থ্যাংক ইউ আচ্ছা ম্যানেজমেন্ট চারশো ছয় মেরিট কলেজে কয়টা আবেদন করব আবেদন করবেন ষাটটার মতো তবে ডেফিনেটলি আমার এই কথাটা পরবর্তীতে আরও নিশ্চয়তার সাথে আমি বলবো কারণ এর জন্য আপনাদের সময় দিতে হবে গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে এই জন্য আমি বলব যে অনেকে যারা প্রশ্ন করছেন যে কয়টা আবেদন করব একটু আপনারা গণবিজ্ঞপ্তি দিলে তখন প্রশ্নগুলো করবেন লাইভে অবশ্যই আমি দিব কথা দিলাম জোন কারণ কারণ এটা নির্ভর করবে একজাক্টলি ভ্যাকান পোস্ট এবং আরও অনেক রিলেটেড বিষয়ের উপরে আচ্ছা টিউবলাইট লিস্টে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আচ্ছা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন মনিরুল ইসলাম রাজীব হাওলাদার ইনকিলাব টিভি আচ্ছা থ্যাংক ইউ কেমিস্ট্রি স্কুল এগারোশো আটানব্বই মেরিট কয়টা অ্যাপ্লাই করব আচ্ছা এই বিষয়টা আমি গণবিজ্ঞপ্তি দিলে ক্লিয়ার করব এবং এখন আপনারা সতেরোতম রিলেটেড এবং অন্যান্য কোশ্চেনগুলো করতে পারবেন বেসিক যে জিনিসগুলো কারণ ভ্যাগান পোস্ট দিলে ধরুন আপনার কেমিস্ট্রিতে ভ্যাগান পোস্ট আছে পাঁচশোটি তাহলে আপনাকে একটু বেশি আবেদন করতে হবে এবং আবেদনের অনেক যে সিক্রেট টিপসগুলো আছে সেগুলো শেয়ার করব কারণ আমি এখন শেয়ার করব না শুধুমাত্র একটা কারণে যে এই জিনিসগুলো শুধুমাত্র অন্যরা মোটামুটি আপনার চুরি করে ভিডিও বানিয়ে ফেলবে বা অন্যান্য বিভিন্ন মিস করবে তাই আচ্ছা অনেকে লিখছেন টপ ফ্যান এম ডি নাজমুল লিখছেন ভাই আমি পনেরোতম স্কুল নিবন্ধনে ফর্ম ফুর আগে ন্যাশনাল আইডি নম্বর দিয়েছি ভাইবার সময় আগেরটা দেখিয়েছি এখন আমার স্মার্ট কার্ড আছে স্কুল আবেদন করার সময় কোন আইডিটা দেওয়া ঠিক হবে আপডেটটা দিবেন সবুজ রায়হান লিখছেন দশ হাজার পাঁচশো মেরিট কি চাকরি হওয়ার সম্ভাবনা আছে ম্যাথমেটিক্স আচ্ছা সম্ভাবনা প্রত্যেকের আছে কিন্তু কম আমি বলি একজনের কুড়ি হাজার মেরিট লিস্ট আছে কুড়ি হাজার ধরুন আমাকে উল্টো লিখতে হচ্ছে কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন ভিডিও করা হয় তখন এটা একটু উল্টে যাচ্ছে যাই হোক দুই হাজার কেন দুই লক্ষ দু কুড়ি হাজার দুই লক্ষ মেরিট লিস্ট থেকেও জব হতে পারে কেন হতে পারে জানেন বলি আপনাকে ধরুন কুড়ি হাজার মেরিট লিস্ট একজনে আছে এমন একটা প্রতিষ্ঠান প্রত্যন্ত অঞ্চলে যেখানে আর কেউ আবেদন করেনি আপনার কপাল ভালো হলে গুড লাক থাকলে আপনার জবটা হয়ে যাবে এটাই আচ্ছা আরো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আচ্ছা সবুজ রায়ান যুক্ত হয়েছেন রায়হান বলছেন বরিশাল থেকে মেহেদি হাসান বলছি হ্যাঁ অবশ্যই মেহেদি হাসাল ভাই ফাজিল করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স করেছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন মাদ্রাসা স্কুল উভয় আবেদন করতে পারবেন আচ্ছা সানসেট লিখ সেন্স স্যার ফিফটিন্থ স্কুল বাংলা স্কুলে বাংলা পুরো সেন্টেন্সটা নাই ইনকমপ্লিট স্যার স্কুল দুই পর্যায়ে আবেদন করতে পারবো স্কুল দুই পর্যায়ে কার আবেদন করতে পারবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বা ওই সমমর্যাদার যে শিক্ষাগত যোগ্যতা আছে বা এইচএসসি বা কোর্স আছে যে যারা এসি দিচ্ছেন শাখাগত হাজার লিখছেন ভাই বিপিএড আগে আমি দেখিয়েছি যে এমন একটা জায়গায় এমন একটা প্রতিষ্ঠানে প্রত্যন্ত অঞ্চল অনেকে মনে করছে দূর এটা তো গ্রাম্য অঞ্চল যে এটা নামই শুনি নাই অনেক সময় আমরা তাচ্ছিল্য করি কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা বাংলাদেশের আর যে বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু আপনি সেম স্যালারি পাবেন সো এর ই উপায় নেই নাসির হোসেন রহমান লিখছেন স্যার হ্যালো জি আচ্ছা একজন লিখছেন যে স্যার চাকরির পরীক্ষার জন্য আপনার সাজেশন লাগবে কিভাবে পেতে পারি আচ্ছা অবশ্যই আমি বলেছি যে যারা ওই যে সতেরোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সাজেশন নিতে চান তারা জিরো আমি একটা নাম্বার লিখে দিই এই নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারবেন নাম্বারটা লিখে দেওয়া বেটার হবে এটা আপনারা লিখে নিতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু নাইন টু টু যদিও উল্টা লেখার কারণে একটুখানি পাল্টে গেল এই নাম্বারটায় আপনারা কল দিয়ে কল অর্ডার অর্ডার করতে পারেন যে প্রিলিমিনারির স্পেশাল নোট এবং সাজেশন আছে বারবার যেন প্রশ্ন না করেন আপনাদের প্রশ্নের উত্তর দিব সেজন্য সেভেনটিন প্রিলির জন্য ওই নাম্বারটা আপনি একটুকে নিয়ে কল দিতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার আচ্ছা কবির আহমেদ লিখছেন স্যার আপনার সাজেশন কিভাবে পাওয়া যাবে আচ্ছা ইনশাল্লাহ আমি প্রতিদিন দশটায় লাইভে আসবো ইনশাল্লাহ এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব হয়তো আজ আপনি প্রশ্ন পাবেন না কিন্তু আগামীকালকে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পাবেন দ্যাটস ইট আচ্ছা সুমন হোসেন আবেদনের শেষ সময় কত তারিখ শততম প্রিমিনের আবেদনের শেষ সময় হচ্ছে ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি আবেদনের শেষ সময় তারপরে আচ্ছা এখানে একজন অনেক কয়টা কমেন্ট করছে অ্যাঞ্জেল প্রিয়া কম কমেন্ট করুন প্লিজ এবং থ্যাংক ইউ নাসির হোসেন রহমান স্যার আমার কমেন্ট প্লিজ হ্যাঁ অবশ্যই আমার কমেন্টটা পড়েন আচ্ছা একটা কমেন্ট এভাবে লিখলে তো হবে না ও উপরে তো চলে যায় আপনাকে পুনরায় কমেন্ট করতে হবে নুসরা জাহান লিখছেন স্যার আমি পনেরোতম কলেজ ইসলামিক হিস্টোরি কালচার একশো চার মেডলিস্ট নব্বই জব পাবো কি অনেক বেশি সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা জব পাওয়ার অবশ্যই জব পাওয়ার সম্ভাবনাটা অনেক ভাই আমার ডিপ্লোমা কম্পিউটারে আপনার মতে ভাই আমি স্কুল এবং স্কুল দুইতে করব একটু বলুন খুব সম্ভবত আপনি ফোন দিয়েছিলেন আমাকে সাইফুল ইসলাম আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করেছি এখন লেভেলটাতে আপনি জব সেখানে আবেদন স্কুল আবেদন করুন কেমন সাইফুল ইসলাম লিটন চন্দ্র হালদার লিখছেন স্যার আইসিটি সহকার সহকারী শিক্ষক আইসিটি সিরিয়াল এগারোশো বারো মেরিট নয়শো কয়টা আবেদন করব। লিটন চন্দ্র হালদার আপনার জহর সম্ভাবনা অনেক এবং গণবিজ্ঞপ্তি দিলেই আমি এই আবেদনের বিষয়টা আমি আরও ক্লিয়ার করব সেই পর্যন্ত আপনারা অন্যান্য প্রশ্ন করতে পারেন কারণ গণবিজ্ঞপ্তির সাথে রিলেটেড যে ভ্যাকান্ট পোস্ট সেটাও কিন্তু রিলেটেড এবং একজন লিখছে স্যার আমি বায়োলজি বোটানি ওকে না আপনি বায়োলজি বোটানি নয় নাসির হোসেন রহমান আপনার যে পঠিত সাবজেক্ট সেটা বায়োলজি বোটানি ড মাইন্ড ইট কারণ অনেকেই বোর্ডে কিন্তু নাম বলেন যে এমডি ডি তারিক হাসান আমি এই গল্পটা একটু বলি আমার বাস্তব অভিজ্ঞতা যে আমি ভাইবা দিয়েছিলাম আমার ভাইবা যখন নেওয়া হয়েছিল একটা সেক্টরে বেসরকারি সেক্টরে তো সেখানে জয়েন্ট সেক্রেটারি পরিষদের জয়েন্ট সেক্রেটারি ডক্টর সবুজ স্যার উনি ভাইবা নিয়েছিলেন উনি তো যাই হোক একসময় কাজ করার অভিজ্ঞতা হয় তার সাথে তো তার পরবর্তীতে তিনি বললেন যে তুমি ভাইবাতে একটা ভুল করেছিলাম বললাম কি ভুল করেছিলাম স্যার কাইন্ডলি যদি বলেন আমি ওটা শুধরে নিতে পারবো বলছে এমডি মানে কি বলছো এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর সুতরাং নট এমডি যখন বলবো ওটা ওরাল ল্যাঙ্গুয়েজে আই মিন স্পিকিং ফর্মে তখন বলতে হবে মোহাম্মদ দ্যাটস ইট নয়তো ভাইবাবুটা আপনাকে বুঝে ফেলবে যে কতটুকু জানেন ওকে দেখছি এটা মাথায় রাখবেন আচ্ছা আচ্ছা নাসির রহমান লিখছেন স্যার পূর্ণতম বায়োলজি সম্পর্কে কিছু বলেন দেখুন বায়োলজি যে সাবজেক্টটা আমি বলি এটা ফিজিক্যাল সায়েন্স আই মিন যে ফিজিক্যাল সায়েন্সে শিক্ষক যারা হতে পারবে যে বিজ্ঞান বলে একটা ব্যাপার আছে যে আগে সব সাবজেক্ট থেকে হতে পারতো তবে পরবর্তীতে একটা পৃথক করা হয় সহকারী শিক্ষক জীববিজ্ঞান করা হয়েছে আর এদিকে আলাদাভাবে আপনার ভৌতবিজ্ঞান করা হয়েছে কেমন এখানে বায়োলজি বিজ্ঞান প্রাণীবিদ্যা থেকে পড়ে দেখা যাচ্ছে সহকারী জীববিজ্ঞান শিক্ষক হতে পারবে কিন্তু ওদিকে আপনার ফিজিক্যাল সায়েন্সে এমন একটা বিষয় যে ফিজি ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে শিক্ষক হবেন দ্যাটস ইট আচ্ছা এই বিষয়টা সম্পর্কে অনেক ক্লিয়ার করেছি আমি পিড়িতে শুধু পাস করলে হবে নাকি ভালো মার্কস লাগবে দেখুন পিড়িলির মার্কস কিন্তু মেধা যোগ হয় না তাই প্রিলির জন্য আপনি যদি খুব বেশি পড়েন তাহলে আপনি একটু ভুল করবেন একটু বোকামো করবেন কারণ কি জানেন এটাতে আপনি পাস করলেই হবে সেটা কম মার্কস হোক বা বেশি মার্কস হোক তো প্রিলির জন্য খুব বেশি সময় না দিয়ে আপনার যদি ইচ্ছা থাকে আপনি একজন শিক্ষক হবেন আপনি সমাজ গড়ার কারিগর হবেন মানুষ গড়ার কারিগর হবেন তাহলে অবশ্যই রিটার্ন পড়বেন দ্যাটস ইট ভাই আমারটা উত্তর দিলে ভালো হয় অবশ্যই দেব আচ্ছা লিসেনিং স্যার লিসেনিং টু ইউ মেক্স মি ভেরি কনফিডেন্ট থ্যাংকস এ ট্রিলিয়ন জিয়াউল স্টে উইথ মি অ্যান্ড ইনজয় মাই লাইভ ক্লাস

বা পিডিএফ নিতে পারবেন আচ্ছা এবার আমি বলি যে আমি কমেন্টগুলো পড়ে কাছে সবাই গুরুত্বপূর্ণ এবং সবাই ভীষণ গুরুত্বপূর্ণ দেখি এখানে কেমিস্ট্রি আচ্ছা এটা এই ধরনের উত্তরটা আমি দিয়েছি এর আগে আচ্ছা মুসলিম উদ্দিন আপনার সিট লাগবে তাহলে এই নাম্বারটাতে আপনি কল দিয়ে অর্ডার করতে পারবেন এখনই সমস্যা নাই অথবা কাল সকালেও আচ্ছা বোটানি স্কুল কলেজে কত লাগবে এটা ডেফিনেটলি একটু তো বলা মুশকিল বোটানিতে কত লাগবে সিট সাপেক্ষে তবে আশা করা যায় সেভেন্টি পেলে ইনশাল্লাহ একটা জব হবে স্যার ইংলিশ ক্লাস করালে খুব ভালো হবে আবু জাহিদ বলছে গুড পয়েন্ট অবভিয়াসলি আই উইল কন্ট ইংলিশ ক্লাস বিকজ আই এম আ ইংলিশ লেকচারার ঠিক আছে ইংলিশ ক্লাস চালাবো ইংলিশ স্পিকিং বিষয়ে আমি আপনাদেরকে টিপস দিব যাতে আপনার ইংলিশে কথা বলতে পারেন ঠিক আছে এত ভালো দিলাম উপরে পাবো কিন্তু ফেল দিল আমার বিশ্বাস হয় না ওদের দেখুন পনেরোতম শিক্ষক নিবন্ধনে পনেরোতম শিক্ষক নিবন্ধনে এমনও ক্যান্ডিডেট আছেন যাদের মেরিট লিস্ট পাঁচ হাজার প্লাস আট হাজার তাহলে ভাই ওদের কিভাবে পাস করালো ওদের তো কম নাম্বারে পাস করালো হ্যাঁ একটা বিষয় আপনার বিশ্বাস হয় না ঠিক আছে দেখুন আমাদের প্রফিট মোহাম্মদ সুল্লাম আমরা বিশ্বাস করি স্রষ্টা আই মিন আল্লাহ আল্লাহতে সবাই বিশ্বাস করে না এটা যে যার দর্শন যে যার ব্যক্তিগত বিশ্বাস এটা তার কাছে আচ্ছা জাবির ইবনে মুসা শীটের জন্য নাম্বার দেন আচ্ছা শীটের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু নাইন টু 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 সেভেন এই নাম্বারটা এই নাম্বারটা আপনারা কল দিয়ে সত্যতম নোট নিতে পারবেন কারণ আমি সম্পূর্ণ এই নোট নিয়ে এবং দিক নির্দেশনা দিয়ে কমপ্লিট প্যাকেজে আপনাদেরকে এ টু জেড এই যে এখন যেমন গণবিজ্ঞপ্তির জন্য আমি টিপস দিচ্ছি তাহলে আমাকে শুরুটা করতে হয়েছে প্রিলি থেকে তারপর রিটেন দেন ভাইবা দেন গণবিজ্ঞপ্তি সব কিছু এটু যে টোটালি সুপারিশপ্রাপ্ত শিক্ষক হওয়া পর্যন্ত আমি গাইডলাইন দিয়ে থাকি সো এটা জাস্ট স্টার্টিং যারা ফ্রেশার আছেন এখনো নিবন্ধন পরীক্ষা দেননি বা পারছে না তাদের জন্য এটা দিয়েছি আচ্ছা নেক্সট রিমা তাসলিমা লিখছেন স্যার টেক মাই সালাম অবভিয়াসলি আমার পক্ষ থেকে আপনার জন্য সালাম রইলো আচ্ছা একজন লিখছেন এম ডি মাহফুজ লিখছেন স্যার পিলিতে কি চল্লিশ পেলেই পাশ হবে অবশ্যই পিলিতে চল্লিশ পেলেই পাশ হবে তাই পিলি জন্য বেশি পড়ার দরকার নাই এটা আমার কথা এবং আপনারা চল্লিশ পেলে পাস কেন প্রমাণটা কোথায় প্রমাণটা আপনি দেখবেন সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এ নিয়েও কেন চল্লিশে পাস অনেক আগেও ভিডিও করেছি এবং আবারও করব আচ্ছা এদিকে কান্নার রিয়াক্ট দিচ্ছে আমি অবশ্যই দেখব আর রিজাউল করিম লিখছেন ভাইয়া আমারটার উত্তর দিলে ভালো হতো অবভিয়াসলি দেব আচ্ছা নাসির রহমান বায়োলজি সম্পর্কে আমি কিন্তু অলরেডি বলেছি নাসির উদ্দিন ভাই আচ্ছা এম ডি লুৎফর রহমান ভাই আপনি লিখিত বিষয়ে সাজেশন দেন হ্যাঁ আমি লিখিত বিষয়ে সাজেশন দিই কারণ এর আগে আমি দিয়েছি ইংরেজি লিখিত সাজেশন তারপর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এবং স্কুল পর্যায়ে দুয়ের জুনিয়র টিচার পদের জন্য এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই সেভেন্টি এইটটি পার্সেন্ট কমন পায় এবার এইটটি পার্সেন্ট কমন ছিল এবং প্রমাণটা আমার কাছে আছে এবং যারা নিয়েছেন তারাও জানেন আচ্ছা এমডি মেহেদি হাসান ধন্যবাদ স্যার আমার কমেন্ট পড়ার জন্য আমি তো চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য কারণ আমার তো আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আমি তো সবাইকে আপনাদেরকে ভালোবাসি আমার স্টুডেন্টের মতোই ওমর ফারুক সাজেশন দেন গণিতের আচ্ছা আচ্ছা ওমর ফারুক আপনি হচ্ছে ষোলোতম পনেরোতম তো প্রিলিমিনারি স্পেশাল নোট নিয়েছিলেন এবং টিকেও ছিলেন আমি যতটুকু জানি মনে পড়ছি হাফ আফসাফসা আচ্ছা লিটন চন্দ্র রয় লিখছেন আমি কেমিস্ট্রি এম আমি কি স্কুল দুই পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবো পারবেন অবশ্যই পারবেন কিন্তু কেন আপনি স্কুল দুয়ে যাবেন স্কুলে আবেদন করেন কেমিস্ট্রির টিচার হয়ে যাবেন স্যার আমি সাজেশন নিতে চাই আচ্ছা অবশ্যই সাজেশন পাবেন ওই যে ওই নাম্বারে কল দেন স্যার আমি সিলেট থেকে বলছি এ কাশেম বলছেন থ্যাংক ইউ ওমর ফারুক আপনার সাথে আমার তো ফেসবুকে অ্যাড আছে গণিতের জন্য সাজেশন প্লিজ আমাকে মেসেজ দিয়ে রাখেন আমি ফ্রি হয়ে মেসেজের রিপ্লাই দিব ডোন্ট ওরি ওই নাম্বারে কল দিয়ে গণিতের সাজেশনটাও নিতে পারেন আচ্ছা ভাই লিখিত পরীক্ষার সাজেশন কি দিতে পারবেন আচ্ছা লতিফুর রহমান বলছেন লিখিত পরীক্ষার সাজেশন না লিখিত পরীক্ষার সাজেশন এখন দিব না পিড়ির পর আগে পিড়িলি পাশ করে নেন দেন দিব কারণ কি প্রিলির পরেই সাজেশনটা দিব কারণ অনেক ব্যস্ততায় সাজেশনটা তৈরি করা হয়নি পূর্বে যে সাজেশন আছে ওটা ছাড়া তো দেওয়া পসিবল না কিন্তু ওটা নিয়েও তো আপনার লাভ নাই নতুন সংস্করণ হলে ইউ হ্যাভ টু কালেক্ট আচ্ছা এম এ কাশেম লিখছেন সেভেন্টিন প্রিলিমিনারিতে ইজিতে কিভাবে পাস করা যায় একটু বলবেন আচ্ছা সিলেবাস ভিত্তিক পড়বেন যারা শিক্ষক নিবন্ধনে পিলিতে টিকতে চান তারা অবশ্যই সিলেবাস ভিত্তিক পড়বেন এবং বাংলাদেশের যে বই এবং গাইডগুলো আছে সেগুলোও আপনি কিনে ফলো করতে পারেন তবে আমার এই স্পেশাল নোটের একটা বৈশিষ্ট্যর কারণে বাংলাদেশে এটা একটু বিখ্যাত আপনারা জানেন যে স্কুল কলেজ এইগুলো এবং স্কুল দুই উভয় কম্বাইন এটাই হচ্ছে মূল কথা আচ্ছা লতিফুর রহমান অবশ্যই লিখিত সাজেশন দিব কিন্তু পিল্লির পর আচ্ছা একজন লিখছেন স্যার গণবিজ্ঞপ্তিতে কি আমার আবেদন করে দিতে পারবেন এ বিষয়টা নিয়ে আমি ভাবনা চিন্তা আছি ইনশাল্লাহ আপনি এ বিষয়ে আমি এখন কিছু স্পষ্ট করে বলবো না কারণ গণবিজ্ঞপ্তিতে আপনার দিক নির্দেশনা আমি দিব আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন যদি নিতান্ত কারো সমস্যা হয়ে থাকে আপনারা তাহলে সরাসরি আমার সাথে এসে আমি আপনাদেরকে টিপস দিয়ে দেবো আমার কলেজে চলে আসবেন কিভাবে আবেদন করবেন দ্যাটস ইট থ্যাংক ইউ আচ্ছা ডিগ্রি পাস করে কি কলেজে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আবুল কালাম আজাদ ভাই তবে মাস্টার্স থাকতে হবে মাস্টার্স না থাকলে কলেজে আবেদন করা যাবে না প্রশান্ত রয় বলছেন স্যার আই লাইক ইউ ভেরি মাছ আই অলসো লাইক ইউ ভেরি মাস আচ্ছা তাজ লিখছেন প্লিজ লাইক থ্যাংক ইউ লাইক আবু তালিব লিখছেন ম্যানেজমেন্টের লেকচারার নাম্বার এই গণবিজ্ঞপ্তির পরে দিব এখন সতেরোতম এবং ষোলোতম নিয়ে বিভিন্ন আলোচনা হবে কত পেলে পাশ করবো চল্লিশ পেলে পাশ করবেন আচ্ছা শ্যামুল হক লিখছেন ভাইয়া স্কুল দুই এর জন্য আপনার সাজেশনটা কি পাওয়া যাবে এবং কত টাকা লাগবে হ্যাঁ অবশ্যই যাবে আমি বলি যে আপনারা যদি পিডিএফ নেন এবং বা কাগজের কপি নেন ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু রেট এটার কেমন তো এক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা খরচ হবে আপনার চাইলে ওখানে কল দিয়ে অর্ডার করতে পারেন কাগজের কপি এবং আপনার ইমেল নিলে তার কমেই হয়ে যাবে থ্যাংক ইউ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা নিয়ে পাঠিয়ে দিব যেভাবে পাঠিয়েছি বিগত তিন বছর ধরে আচ্ছা পারভেজ তালুকদা লিখছেন সতেরোতম জন্য লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে সতেরোতম জন্য ক্লাস অলরেডি কন্টেন্ট রেডি ইনশাল্লাহ আপনারা কাল থেকে পাবেন যদি বেঁচে থাকি এবং সেই সাথে লাইভ ক্লাস চলবে যদি সুস্থ থাকি আগামীকালকেও ইনশাল্লাহ লাইভ আসবো দশটার সময় সাথেই থাকবেন আপনাদের প্রশ্ন নিয়ে আজ পাচ্ছেন না প্রশ্নের উত্তর আগামীকাল পাবেন আচ্ছা তাজুল ইসলাম স্যার কেমন আছেন ভালো আছি সার্টিফিকেট কবে দিবে শামিমা সুলতানা সন্ধ্যা লিখছেন খুব শীঘ্রই দিয়ে দিবে সার্টিফিকেট নিয়ে কনসার্ন হওয়ার প্রয়োজন নাই আপনারা জেলা শিক্ষা অফিসে একটু খোঁজ দিবেন কারণ এক জেলায় পৌঁছে যেতেই পারে আরেক জেলায় নাও পৌঁছাতে পারে আচ্ছা ধন্যবাদ দিচ্ছেন অনেকেই সবাইকে স্বাগতম আচ্ছা প্রিয়া লিখছেন সুন্দর একটা ব্যাখ্যা দিলেন এমডি নিয়ে হ্যাঁ ব্যাখ্যা অনেক আছে ব্যাখ্যা কারণ আপনার উন্নতিটা শুধুমাত্র আপনার বুদ্ধির কারণেই হবে আপনার সিদ্ধান্তের কারণেই হবে এটাই আপনার চেহারা যত ভালোই হোক না কেন আপনার চেহারা দিয়ে প্রতি মিনিটে ধরুন রসগোল্লা বা মধুর মতো রস ঝরে ঝরে পড়ুক এত মিষ্টি কথা বলেন তাও কোনো লাভ হবে না যদি আপনার কাছ থেকে মানুষ উপকার না পায় যদি আপনার কাছ থেকে উপকার পায় তাহলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফলো করা শুরু করেছে এবং শুরু করবেও এটাই বিষয় আতিকুর রহমান স্যার লিখিত পরীক্ষা ভালো দিলে ফেল করায় কেন আচ্ছা লিখিত পরীক্ষা ভালো দিলেও ফেল করায় কেন এটাই অবশ্য একটা বিষয় আছে যে ধরুন আপনার খাতায় একজন শিক্ষকের হাতে পড়েছেন সেই শিক্ষক ভীষণ করা এখন সেক্ষেত্রে আপনার লেখা পছন্দ হয়নি হ্যাঁ আমি এটা মানি যাদেরকে ফেল করানো হয়েছে সেক্ষেত্রে তারা রিটেনে পাশ করার জন্য দরকার ছিল কিন্তু রিটেনে পাশ করে কি হবে বলেন দরকার তো চাকরি সনদ নিয়ে তো কিছু হবে না চাকরি প্রয়োজন বাংলাদেশের মানুষের ক্যান্ডিডেটদের এর জন্য বাংলাদেশে প্রচুর ভ্যাকান পোস্ট বাড়াতে হবে সরকারের প্রতি উদারত আহ্বান জানাই বেসরকারি সেক্টর সরকারি সেক্টরে প্রচুর আপনার ইমপ্লয় নিয়োগ করতে হবে এবং ব্যাপকভাবে সার্কুলার দিতে হবে এবং সেই সাথে চাকরির বয়সও বাড়াতে হবে এটা আমার ব্যক্তিগত অভিমত এ নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি আন্দোলন সংগ্রামী তো আমি ছিলাম এবং আমি আছি একজন শিক্ষক হিসেবে সতেরোতম লিখিত কৃষিতে পাশ মার্ক মিলন হোসেন থ্যাংক ইউ পাস করেছেন সম্ভবত ভাইয়া এমপি আর নন এমপি কি একটু বুঝিয়ে বলুন আছে এম এস টেকনোলজি এই তো গুড কোয়েশ্চেন এই ধরনের কোয়েশ্চেন করবেন আপনারা লাইভে এম পি ও এখন এমপি মানে তা আগে একটু বোঝাই এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্য হ্যাঁ কিন্তু এরপরে যখন আমরা ও দিয়ে দিই তখন এটার মানেটা একাডেমিক সেক্টরে যেটা হিসেবে বহুল ব্যবহৃত হয় মান্থলি পেমেন্ট অর্ডার তার মানে মান্থলি পেমেন্ট অর্ডার হোয়াট ডাজ ইট মিন এটা মিন করে যে মান্থলি আপনি একটা পেমেন্ট পাবেন আচ্ছা নন এমপিও বা নট এমপিও আচ্ছা তাহলে নন এমপিও নন মানে তো জানেনি যে এমপিও নয় যেটা একজন ধরেন আপনি এমপিও পোস্টে জয়েন করলেন আপনার এমপিও প্রসেস কমপ্লিট না হলে আপনি স্যালারি পাবেন না একটা প্রতিষ্ঠান সেটা এমপিও নয় তাহলে তারা বেতন পাবে না তার গেল ধরুন আপনার আশপাশে এমন একটা প্রতিষ্ঠান আছে যেটা এমপিও ভুক্ত নয় তাহলে তারা এমপিও পাবে না দ্যাটস ইট স্যার ইংলিশ কলেজ লিখছেন রাজের হাওলাদার ওকে কংগ্রেচুলেশন আচ্ছা অনেক কমেন্ট করছেন স্যার আমার সতেরোতম এম এ প্লিজ সাজেশন লাগবে এই নাম্বার একটু কল দিবেন স্যার উপরে লেখা উল্টো দেখা যাচ্ছে আচ্ছা উল্টো যদি দেখা যায় তাহলে আমার আচ্ছা তাহলে আমি এখানে নাম্বারটা আরেকবার লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু নাইন টু 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 সেভেন এটা এটা আমাদের এক স্টাফের নাম্বার নাম রাজু এটা সাদিক অফিশিয়ালের ভেরিফাইড নাম্বার আপনারা নির্দ্বিধায় ওনাকে অর্ডার করতে পারেন কোনো প্রবলেম নাই ও আচ্ছা উল্টো দেখছেন আচ্ছা আমি ভীষণ দুঃখিত উল্টো দেখছেন আচ্ছা আমি ভাবছি ফ্রন্ট ক্যামেরায় আমি যেটা দেখছি হয়তো আপনারাও সেটা দেখছেন আচ্ছা তাহলে আমি ঠিকঠাক করে লিখছি সাদিক অফিসিয়ালের ভেরিফাইড নাম্বারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনারা এই ভেরিফাইড নাম্বারগুলোতেই যে কোনো নোটসপত্রের জন্য কল দিতে পারবেন সাদিক অফিসিয়াল আচ্ছা জিরো ওয়ান নাইন নাইন টু 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 সেভেন আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সেভেন টু আরেকটা আছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান টু ডাবল থ্রি সেভেন সিক্স ফোর আচ্ছা কোনো কারণে যদি মোবাইল ধরা না হয় তাহলে আপনার মেসেজ দিয়ে রাখতে পারেন তবে আমরা আশা করি আপনার কল করার সাথে সাথে রেসপন্স করা হবে পিল সাজেশনের জন্য কল করুন এখানে সাধারণত আমরা এই যে সতেরতম শিক্ষক নিবন্ধন যে সিলেবাস দেখছেন এই সিলেবাস সহ এখানে ইংরেজি তারপরে শর্ট সাজেশন সহ তারপরে আপনার জি কে আরও আছে জেনারেল নলেজ আই মিন সাধারণ জ্ঞান সহ সবগুলো আছে ক্লাস করার ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি কন্টেন্ট তৈরি করি এবং আমি বলে দিই যে এখান থেকে আসলে ক্লাস করানো হচ্ছে তাই আপনারা যদি এটা কালেক্ট করেন তাহলে পড়ানোর ক্ষেত্রে একটু সুবিধা হয় দ্যাটস ইট নাথিং এলস আচ্ছা এবার আসি আপনাদের আরও কমেন্টে সার্টিফিকেট কবে দিবে পনেরো তম জেলা শিক্ষা অফিসে একটু খোঁজ নিতে পারেন আচ্ছা নাসির হোসেন লিখছেন মেনি মেনি থ্যাংকস ওয়েলকাম সাইফুল ইসলাম লিখছেন হাই স্যার ফিলোসফি সাবজেক্টটা কি কলেজ পর্যায়ে যুক্তিবিদ্যা না 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 ফিলোসফি তো কলেজ পর্যায়ে দর্শন আচ্ছা একজন লিখছেন এখন উল্টো হয়েছে আগে ঠিক ছিল ঠিক আমি বুঝতে পারছি না আরে কনফিউজিং মি আপনি কি আমাকে বিভ্রান্ত করছেন প্রথমে ঠিক ছিল আচ্ছা তাহলে কেন আগে ঠিক ছিল একজন লিখছে আগে ঠিক ছিল আচ্ছা এখানে একজন লিখছে স্যার আমরা উল্টা দেখছি তাজুল ইসলাম এখানে আপনাদের কথাই আপনাদের সাথে সাংঘর্ষিক ওকে মি চেক ইট আমি যখন পিসিতে বসবো কাজ করব তখন আমি এটা চেক করবো চেক করে আমি দেখবো আমি তো যেটা জানতাম সেটাই ঠিক ছিল যেটা প্রথমে লিখেছিলাম আচ্ছা ঠিক আছে আপনারা একটু মিলিয়ে নিন এটা একটু ঠিকঠাক প্রপার ভাবে সাজিয়ে নিন রিঅর্ডার করে নিন কারণ ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে না যাই হোক অনেক অনেক সময় হলো আপনাদের প্রতি বছর আছে সত্য তোমাদের কত হাজার নিয়োগ হতে পারে আমি বলি প্রতি বছর রিকুইজিশন যে কয় হাজারে দিবে সে কয় হাজার নিয়োগ দিবে আচ্ছা প্রতি বছর কিন্তু একটা বিগেস্ট অ্যামাউন্টের শিক্ষক নিয়োগ হয় এনটিআরসি এর সম্পর্কে যারা অনেকে বলেন যে এন টিআরসির পক্ষে বিপক্ষে নানা মত আছে এটা প্রত্যেকটা মানুষ সম্পর্কে একটা কথা থাকতেই পারে সমালোচনা থাকতেই পারে দ্যাট ইজ নট কনসার্ন অ্যাবাউট এন টিআরসি কারণ চেয়ারম্যান স্যার কিন্তু ইতিমধ্যে বলেছেন আপনি যদি মামলা করেন তার ওনার কিন্তু বেতন বন্ধ হবে না দেখুন এন টিআরসি একমাত্র প্রতিষ্ঠান যারা উনচল্লিশ হাজার শিক্ষক সম্পূর্ণ ফেয়ারে নিয়োগ দেওয়ার হিম্মত দেখায় সাহস দেখায় এবং সেটা করেও দেখায় একটা কথাই বলবো হ্যাঁ হয়তো আপনার টাকা বেশি লাগছে আবেদনের ক্ষেত্রে তবে আরেকটা কথা কি যে কমিটির লোককে পাঁচ দশ লক্ষ পনেরো লক্ষ দেওয়ার থেকে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা আঠারোশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা দিয়ে আবেদন করা অনেক বেটার বলে আমার কাছে মনে হয় এবং এই নিবন্ধন ছাড়া তো শিক্ষক যখন হবেই না মানে রকম শিক্ষক হওয়া যাবে না সুতরাং নিবন্ধন দিতেই হবে এবং আগামী দিনগুলোতে আপনি যেখানে শিক্ষক হতে চান না কেন মাস্ট নিবন্ধন লাগবে সুতরাং নিবন্ধন স্বর্ণ একটা প্রয়োজন যারা নিবন্ধন স্বন্নদ অর্জন করেছেন তারা এটা মাথা এ রাখুন স্যার ভাইপাতে বাদ দেওয়ার কারণ কি ভাইপাতে কাদ বাদ দেওয়ার অনেক রিজন আছে এবং ধারাবাহিকভাবে আমি পিকনিক থেকে এসেছি তাই কি শিক্ষা সফর থেকে এসেছি তাই কি আপনারা আমার যে ফেসবুক আইডি আছে সা এমডি সাদিকুল ইসলাম আমার ফেসবুক আইডি আর যে পেজ আছে সাদিক অফিস সেখানেও যুক্ত থাকবেন এবং কোনো ক্লাস মিস করবেন না কারণ লাইফে চাকরি আপনি পেলে আপনিই সুবিধা ভোগ করবেন আপনার সাথে হয়তো কখনো আমার দেখা নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু আপনি একটা বেটার ক্যারিয়ার করলে তার সুবিধাটা তিরিশ বছর এবং সারা জীবন আপনিই ভোগ করবেন আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করবে দ্যাটস ইট আমার জন্য শুধু একটু দোয়া করবেন এটাই চাই সুতরাং ভালো থাকবেন এবং আগামীকাল থেকে আমার এই সাজেশন থেকে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব এবং এখানে যেহেতু তিনটা সাজেশনই দেওয়া আছে স্কুল পর্যায়ে সাজেশন সতেরতম শিক্ষক নিবন্ধনে স্কুল দুই পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এবং একটা কথাই বলি বাংলাদেশে কিন্তু শুধুমাত্র আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাজেশন দিই সুতরাং অন্য কোনো গ্রুপ বা পেজে দেখবেন না এবং সব সময় দেখবেন কার পেজে ফেক আইডি মানে কার ছবি আছে বা রিয়েলিকে কার ছবি পাওয়া যায় রিয়েলিকে লাইভে আসে তথ্য দিতে পারে বাকি শিক্ষক এই বিষয়গুলো আপনাদের কাছে ভেরিফাই করতে হবে যেহেতু আপনারা শিক্ষক হবেন সুতরাং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে ইসলাম আমি সাদিক লেকচার ইন ইংলিশ চোড়াঙ্গা পৌর ডিগ্রি কলেজ আর একটু পালে শেয়ার দেন দ্রুত ধন্যবাদ আবার আগামীকাল দেখা হবে দশটায়